প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিনাস ডাইনিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। নদীর যে কোনো মাছ খেতে কিন্তু অনেক স্বাদ লাগে, আর সেটা যদি হয় ট্যাংরা মাছ তাহলে তো আর কথাই নেই। আমি আজকে আপনাদের জন্য স্পেশাল ট্যাংরা মাছের ঝোলের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ট্যাংরা মাছের ঝোল করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে ট্যাংরা মাছগুলোকে আমরা সুন্দর করে বেছে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। সাথে নিয়েছি জিরা আর রসুন একসাথে বেটে নিয়েছি, টমেটো ফালি, কাঁচামরিচ ফালি, দুটো দারচিনি, দুটো এলাচ আর পেঁয়াজ কুচি। তাহলে চলুন রান্নার পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণে কাঁচা জিরা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ আমাদের একদম ব্রাউন হয়ে এসেছে, এর মধ্যে মশলা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম রসুন আর জিরা বাটা, একটু মিক্স করে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো একদম শেষ হয়ে গিয়েছে, দেখুন উপরে তেল ভেসে এসেছে। মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিব। যেহেতু আমরা দেশি মাছের আসল স্বাদটা আনতে চাচ্ছি, সেহেতু ট্যাংরা মাছগুলোকে আমরা ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এমনি রান্না করলেই স্বাদটা অনেক বেশি আসে। মাছগুলো কষানো শেষ, ঝোলের জন্য পানি যোগ করে দিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাছ আমাদের হয়েছে কিনা। দেখুন একদম মাখামাখা হয়ে ঝোল হয়ে এসেছে, এখন শুধু নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, ট্যাংরা মাছের ঝোল করে আমরা এখানে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আশা করি আপনাদের সবারই আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন মজার অনেক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।